হজযাত্রীদের ভিসা আবেদনের বর্ধিত যে সময়সীমা শেষ হয়েছে গতকাল জানাতে চাই তৃতীয় দফায় সময়সীমা বাড়ানোর পরেও অনেক হজযাত্রীর ভিসা কার্যক্রম শেষ হয়নি এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আস হজ ক্যাম্প থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আমিনুল ইসলাম আমিনুল এখনো পর্যন্ত অনেকে ভিসা হয়নি এবং এই সংক্রান্ত যে ভোগান্তিতে আসলে হজযাত্রীরা পড়ছেন সে সম্পর্কে বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই এটি আসলে প্রায় বছরই হয়ে থাকে এবার একটু এইটি যে ভিসা যে বর্ধিত সময়ে তিনবার করা হয়েছিল কারণ হচ্ছে আমরা ইতিমধ্যে জানি যে গত করোনার কারণে এক বছর হজের বন্ধ থাকার কারণে বেশ যারা হজে যেতে চান সেই সংখ্যাটি বেশি জমে গিয়েছিল এ কারণে সৌদি সরকার যে ভিসা দিয়ে থাকে সেই ভিসার দেওয়ার সংখ্যা অনুযায়ী বাংলাদেশে যারা ভিসা চেয়েছে তারা অনেক কি প্রথম থেকে বিচার কাজ সম্পূর্ণ করতে পারেনি তবে যারা সম্পূর্ণ করতে পারছেন তারা ইতিমধ্যেই সব প্রস্তুতি নিয়েছে আমরা এখন আহ আসকোনা যে হজ ক্যাম্প রয়েছে সেখানে রয়েছে এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে হাজিরা তাদের সেই সৌদি আরবে মক্কায় তারা যে হজ করতে যান তাদের যে সেই কাঙ্ক্ষিত জায়গা মুসলমানদের জন্য সেখানে যাওয়ার জন্য সব প্রস্তুতি তারা ইতিমধ্যে নিচ্ছেন অর্থাৎ যাদের সব প্রক্রিয়া শেষ হয়েছে তবে এর মধ্যেও যারা আশা করেছিলেন হজে যাবে তাদের অনেকের সমস্যা পড়তে হয়েছে গতকাল শনিবার শেষ হয়েছিল তিনবার যে বর্ধিত সময় করা হয়েছিল তার শেষ সময় গতকালকে শেষ সময় পর্যন্ত আমরা একটি তথ্য যেটি জানতে পেরেছি যে আটত্রিশ পার্সেন্ট টোটাল হজ যাত্রীর ভিসা হয়নি এর মধ্যে সরকারি ব্যবস্থাপনা আমরা জানি যে দুই ব্যবস্থাপনায় হজ যাত্রীরা যেয়ে থাকেন একটি সরকারি ব্যবস্থাপনা আর একটি বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে যারা যেয়ে থাকেন তো দুই জায়গাতেই আসলে ভিসা পাওয়ার সংখ্যা বাকি ছিল সেই দুই দিকে মিলিয়ে আটত্রিশ শতাংশ প্রায় তবে আজকে যারা এর মধ্যেও অনেককে ভিসা দেওয়ার কার্যক্রম করছেন হজ অফিস তারা চেষ্টা করছেন যারা রয়েছেন তাদের সবাইকে ভিসা দেওয়ার প্রক্রিয়া শেষ করতে এখন সেটি আসলে কতটা করা যাবে সেটি আজকের পরে আমরা আসলে জানতে পারবো এবার সরকারি বেসরকারি দুই ব্যবস্থাপনা সব মিলিয়ে তিরাশি হাজার দুশো আঠারো জন নিবন্ধন করেছিলেন তাদের মধ্যে গতকাল পর্যন্ত তেপ্পান্ন হাজার আটশো নিরানব্বই জন হজ ভিসা হয়েছে এবং সব মিলিয়ে একত্রিশ হাজার যারা যেতে চেয়েছিলেন হজে তাদের মধ্যে একত্রিশ হাজার ভিসা পাননি এখন এই যারা পাননি তাদের আরও কিছু প্রক্রিয়া শেষ করে তাদেরকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এর মধ্যে নব্বই শতাংশ যারা সরকারি ব্যবস্থাপনায় টাকা জমা দিয়েছিলেন তারা পেয়েছেন আর বাষট্টি শতাংশ পেয়েছেন যারা বেসরকারি ব্যবস্থাপনায় দিয়েছিলেন এখন এই বাকি যে একত্রিশ হাজার হজ যারা ভিসা পাননি তাদের কার্যক্রমটি আজকে মধ্যে যারা আরও কিছু পাবেন হয়তো তারপরেও কিন্তু আসলে কিছু মানুষ থেকে যাবেন যারা হজে যেতে চেয়েছিলেন কিন্তু তারা এবার যেতে পারবেন আবার অপেক্ষা করতে হবে তবে যারা সব প্রক্রিয়া শেষ করেছেন আমার পেছনে সেই সম্মানিত হাজিবৃন্দ যারা মানে হজে যাওয়ার ইচ্ছুক তারা সেই সব প্রক্রিয়া শেষ করে তাদের যে ফ্লাইট টাইম সেই অনুযায়ী তারা প্রস্তুতি নিচ্ছেন তো এই ছিল আমার কাছে আশকোনা হজ ক্যাম্প থেকে হজে যারা এবার হজের উদ্দেশ্যে রওনা হয়েছেন তাদের খবর এবং যারা ভিসার জটিলতায় কিছু যে সমস্যা রয়েছে সেই বিষয়গুলো নিয়ে তথ্য